বালিশের উপর মাথা রেখে আমরা নিদ্রা যাই, কিন্তু নেত্রকোণায় আরেক ধরনের বালিশ আছে যা তুলা দিয়ে তৈরি নয়। এটি তুলতুলে, তবে তা মাথায় না দিয়ে খাওয়া হয়। এটি হলো নেত্রকোণার ঐতিহ্যবাহী বালিশ মিষ্টি। নেত্রকোণা থেকে আমাদের জেলা প্রতিনিধি বিজয় চন্দ্র দাসের পাঠানো তথ্যচিত্রের রিপোর্ট জানাচ্ছেন তমা চৌধুরী। জেলা শহরের গয়ানাথ ঘোষ নামের এক ব্যক্তি বিখ্যাত বালিশ মিষ্টির উদ্ভাবক, তাই এটি গয়ানাথের বালিশ নামে পরিচিত। বালিশ মিষ্টি নিয়ে এই অঞ্চলের মানুষের মধ্যে প্রচলিত লোকছড়া দিয়ে লেখাটি শুরু হয়েছে। বহু বছর আগে নেত্রকোণা শহরের বারহাট্টা সড়ক এলাকায় গয়ানাথ মিষ্টান্ন ভাণ্ডার নামের মিষ্টির দোকান ছিল। গয়ানাথের স্বপ্ন ছিল নতুন মিষ্টি তৈরি করার। একদিন তিনি বিশাল আকারের কয়েকটি মিষ্টি তৈরি করলেন, ক্রেতাদের প্রশংসা পেলেন। মিষ্টিটির আকার অনেকটা কোলবালিশের মতো, তাই এটির নাম রাখা হলো বালিশ মিষ্টি। নেত্রকোণার মধ্যে তিনটি জিনিস বিখ্যাত, এর মধ্যে হলো চীনামাটি, শাহজালাল কমরদিন উর্মি এবং গয়ানাথের বালিশ সবচেয়ে বিখ্যাত এবং সারা বাংলাদেশে এটা পরিচিত। আমাদের এই অঞ্চলের বিভিন্ন অনুষ্ঠানে, জন্মদিন অনুষ্ঠানে গয়ানাথ মিষ্টান্ন ভাণ্ডার থেকে আমরা মিষ্টি পালন করি। স্বাদে অতুলনীয়, তাই অল্পদিনেই ছড়িয়ে পড়ে এর সুনাম। একসময় গয়ানাথের নামটিও জড়িয়ে যায় মিষ্টিটির সঙ্গে। এখন জেলা শহর সহ বিভিন্ন উপজেলায় বালিশ মিষ্টি তৈরি ও বিক্রি হয়। এমনকি জেলার বাহিরেও অন্যান্য জেলাতেও এই বালিশ মিষ্টির আদলে নকল বালিশ মিষ্টি তৈরি হচ্ছে। প্রথমে ছানার সঙ্গে সামান্য ময়দা মিশিয়ে মণ্ড তৈরি করা হয়। এই মণ্ড দিয়ে বানানো হয় বিভিন্ন আকারের বালিশ। পরে তা ঘণ্টাখানেক ভাজা হয় চিনির গরম রসে। এরপর ঠান্ডা করে চিনির রসে ডুবিয়ে রাখা হয় দীর্ঘক্ষণ। বিক্রির সময় বালিশের উপর দেয়া হয় ক্ষীরের প্রলেপ বা দুধের মালাই। মিষ্টি সুস্বাদু করতে আরও কিছু কলাকৌশল প্রয়োগ করেন কারিগরেরা। এগুলো প্রকাশ করতে চান না কেউ। গয়ানাথ মিষ্টান্ন ভাণ্ডার শত বছরের প্রতিষ্ঠান, আদি প্রতিষ্ঠান। আমাদের 1,500, 300 টাকা, 200 টাকা, 150, 30 টাকা পর্যন্ত বালিশ পাওয়া যায়। ওগুলা কাটি গায়ের দুধ দিয়ে আমরা ছানা তৈরি করি, ছানা তৈরি করে নিজের হাতে বালিশ বানাই। নেত্রকোণা জেলার জন্য এটা একটা আদি প্রতিষ্ঠান। এটা গয়ানাথ মিষ্টান্ন একটা পুরাতন বিখ্যাত বালিশ মিষ্টির জন্য এবং সারা বাংলাদেশে এর ভালো নাম আছে এই মিষ্টান্ন ভাণ্ডার, এবং খুব গুণগত মানও খুব ভালো। গয়ানাথ মিষ্টান্ন ভাণ্ডারের বালিশ মিষ্টি অন্যান্য মিষ্টি থেকে গুণগত মান একটু আলাদা, এবং এই মিষ্টির তৈরির কৌশলও অন্যান্য মিষ্টি থেকে একটু পৃথক, যে কারণে খেতে সবাই পছন্দ করেন এবং এটি বিক্রি করে ব্যবসায়ীরা ব্যবসাও ভালো করছেন। তমা চৌধুরী, বাংলা চ্যানেল।